নতুন বাড়িটাকে নিজের হাতে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। আর এবার আমি ইট এবং পাথর দিয়ে কাজ করেছি আমার পেছনের বাগানটাতে। আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী। আপনাদের সবাইকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ বাচ্চাদের স্কুল ছুটি, আমি আগে থেকেই দেখেছিলাম আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ভাবলাম যে এই ওয়েদারেই আমি গার্ডেনের কাজটা করে ফেলি। সকালে উঠেই খিচুড়ি রান্না করছি, আর এই ফাঁকে বাচ্চাদের বললাম তোমরা বাগানে এখনই খেলে নাও, সামনে দুই দিন আর খেলতে পারবে না। ছুটির দিন ছিল, একটু দেরি করে সকালে ঘুম থেকে উঠেছি, আবার সারাদিন গার্ডেনেও কাজ করব। তো ভাবলাম যে খিচুড়িটা রান্না করে ফেলি, সকালের নাস্তা দুপুরের খাবার দুটোই হয়ে যাবে। আবার কাজের মাঝখানে দুপুরের খাবার নিয়ে বাড়তি যে ঝামেলা সেটাও আমার করতে হবে না। যেহেতু গার্ডেনে কাজ করব, রান্নাঘরে খুব বেশি সময় আর নষ্ট করিনি, ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা গার্ডেনে চলে এসেছি। আমার হাজব্যান্ড কাজে চলে যাবে, তবে যাওয়ার আগে ওকে বলেছি এই সাইডের ঘাসগুলো একটু কেটে দিতে। আজকে আমি কাজ করব এই পাশটাতে। সামারের শুরুর দিকে এই ডালিয়া গাছগুলো লাগিয়েছিলাম যে এখানে থোকায় থোকায় ফুল ফুটবে, আর আমি পাশে পাথরের কাজগুলো করব। যেহেতু সময়ের সাথে আর পেরে উঠিনি, পাথরের কাজও হয়নি, আর এই গাছগুলোকে যে সোজা করে দিব সেটাও আমি করিনি। এখন দেখা যাচ্ছে কাজও আমি করছি আর ফুলগুলোও ফোটার সময় হয়ে এসেছে। তো দেখা যাবে ফুল ঠিকই ফুটবে, তবে এগুলো উল্টাপাল্টা হয়ে ফুটবে, হয়তোবা দেখতে খুব একটা ভালোও লাগবে না। সুযোগ যেহেতু পেয়েছি আজকে গার্ডেনে কাজ করছি, তো ভাবলাম যে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নেই, তারপর আমি বাদবাকি কাজ করি, তাহলে হয়তো বা সব মিলিয়ে দেখতে ভালো লাগবে। বাড়ি যখন করেছিল তখন লাল পাথর আর এই স্ল্যাব ওরাই দিয়ে দিয়েছিল, তবে এগুলোতে আপাতত আমরা হাত দিচ্ছি না, এগুলো একসাথেই আমরা করব। এখন আমি শুধু এই যে ওয়ালের পাশটা, এই পাশটাতে পাথর আর ইট দিয়ে সাজাবো। এবার কাজ শুরু করার আগে আপনাদেরকে প্যাকেটগুলো একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। গতবার আমি বুঝতেই পারিনি যে আপনারা কাজটা এতটা পছন্দ করবেন। যদিও আমি কোথা থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি সবই বলেছিলাম, তারপরও এই প্যাকেট নাম এগুলোর জন্য অনেক আপুই আমাকে প্রাইভেটভাবে দেখা গিয়েছে, মেসেজ দিয়েছেন। তো এবার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এগুলো আমি B&Q থেকে এনেছি। আজকে আমি গার্ডেনের ওই যে কোনার গাছগুলো তার পাশ থেকে ইট ঘুরিয়ে এই দেয়ালের শেষ পর্যন্ত নিয়ে আসব। তবে গতবার যে মাপে করেছি এবার তার থেকে কিছুটা মোটা করে করব, যেহেতু এটা আসলে গার্ডেনের ভিতরে এবং সেই পাথরগুলোর উপরের এই যে দেয়ালের উপরটা, এখানে আমি বাস্কেটগুলো ঝুলাবো যেগুলো আমি 2 বছর আগেই কিনেছি। তবে এই পাথরের কাজ করব করেই আমি বাস্কেটগুলো আর ঝুলাইনি। আগের কাজটা বাড়ির শার্প লাইন হিসেবে দিয়েছিলাম, তাই পাথরগুলো চিকন করে দিয়েছি। তবে এই দেয়ালের সামনে আমি মোটামুটি 1 ফিটের বেশি চড়া করে পাথরগুলো দিব, যাতে করে এই ফিউচারে এর মাঝখানে আমি গাছ লাগাতে পারি বা ছোটো খাটো বা বড় সাইজের টপ সেট করতে পারি। তো সেই আন্দাজে আজকের কাজগুলো করছি। সুন্দরভাবে কাজটা হওয়ার জন্য আমি এখানে একটা সাইজের একটা কাঠি পারফেক্টভাবে নিয়েছি। তো আপনাদেরকে দেখানোর জন্য একটু বুঝিয়ে দিচ্ছি, যে কোনো একটা সাইজের একটা কাঠি নিয়ে নেবেন এবং সেই কাঠির মাপ ধরেই আপনারা এই ধরনের কাজগুলো করবেন, তাহলে কাজগুলো আঁকাবাঁকা হবে না বা ফিনিশিং লুকটা দেখতে ভালো আসবে। আমার আগের কাজটা দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু তুমি কি এ ধরনের কাজ আগে করেছো কি না, এত প্রফেশনালভাবে কিভাবে করেছো। আসলে ঠিক তা নয়, ওই যে চোখের আন্দাজ যে করেছি আর কিছু জিনিস একটু মাপ দিয়ে করেছি, এতে করে কাজটা দেখতে শেষ পর্যন্ত ভালোই হয়েছে। তবে এটা সত্য কথা, এই ধরনের কাজ জীবনে এই প্রথম আমি করেছি এবং প্রথম কাজটাই সত্যি খুব ভালো হয়েছে। আমার বাসায় যারা আসে তারাও খুব পছন্দ করেছে, বা আপনাদের মাঝেও অনেকেই আমার কাছে পার্সোনালভাবে আপনাদের বারান্দা বাগানের ছবি পাঠিয়েছেন, আমার কাছে সাজেশন চেয়েছেন যে আপু এই জায়গাটাতে কী করা যায় বা কীভাবে করা যায়। আবার অনেককে বলে দেওয়ার পর ওনারা কাজ করে আমাকে ছবি পাঠিয়েছে। অনেকেই আবার এই আইডিয়া নিয়ে ওনাদের বাসার আশপাশে কাজ করে সেই ছবিও পাঠিয়েছেন, সাথে আমাকে ধন্যবাদ দিতেও ভুলেননি। তো সব মিলিয়ে সত্যি মানে নিজের জন্য খুব গর্ববোধ হচ্ছিল যে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি আমার এই কাজের জন্য।
হঠাৎ ওয়েদারটা ভালো হয়েছে আর এদিক থেকে বাচ্চাদেরও ছুটি, তো হাজব্যান্ডকে বললাম তুমি কাজে যাওয়ার আগে আমাকে ইটগুলো এনে দাও, আমি আজকে এই কাজটা করে ফেলবো। তো ও অল্প সময়ের মধ্যে একাই গিয়ে এই ইটগুলো নিয়ে এসেছে। আর এই ফাঁকে আমি অনেকটুকু কাজ সেরে ফেলেছি, তবে যেমন সহজ ভেবেছিলাম অতটা সহজ হয়নি। এই যে প্যাকেটে ভর্তি মাটি দেখতে পাচ্ছেন, এগুলো সব তুলতে গিয়ে আমার বেশ সময় নষ্ট হয়েছে, যেটা কাজ করার আগে বুঝতেই পারিনি। কাজগুলো একটানা করা সম্ভব না, তো কিছুটা বিরতি নিয়েছি। আর যেহেতু গরম পড়েছে ভাবলাম ফালুদাটা বানিয়ে ফেলি, ঝটপট হয়ে যাবে। আর আমরা যেহেতু সকাল দুপুরের খাবার একসাথে খিচুড়ি খেয়েছি, তো এখন যদি সবাই গ্লাস ভর্তি করে ফালুদাটা খাই তাহলে সবার পেটও ভরে যাবে, আর গরমে ঠান্ডা ঠান্ডাও কিছু খাওয়া হলো। ঘরে যা ছিল তা দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে সাবুদানাটা ঝটপট সিদ্ধ করে নিয়েছি, আর একটা পাশে খুব সহজে আমি যেটা করছি কাস্টার্ডের যে মিল্ক আছে সেটাই বানিয়ে নিচ্ছি। তবে এটা যেহেতু ফালুদাতে দিব, তো সেই কারণে এই মিল্কটা একটু ঘন করে করছি, সেই সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি। হঠাৎ মেহমান এলে কিংবা হঠাৎ যদি নিজেদের খেতে ইচ্ছে করে, দেখা যায় যে বেশিরভাগ সময় আমি আইসক্রিম দিয়েই ফালুদাটা বানাই, মানে বেশি করে আইসক্রিম দিই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু ঘন করে কাস্টার্ড মিল্ক তৈরি করে নেন, আর সাথে ঘরে যা আছে সেগুলো অল্প স্বল্প করে মিলিয়ে এভাবে মোটামুটি সেট করে নেন, দেখবেন যে সবাই খুব পছন্দ করে খাবে। তো আমার বাসায় বড় একটা ভ্যানিলা আইসক্রিমের বক্স ছিল, এই কারণে আমি যেটা করেছি আইসক্রিমটা বেশি দিয়ে ফালুদাটা বানাচ্ছি। সাবুদানা দিয়েছি, তার উপরেই আমি রুয়াবজাটা দিয়ে দিয়েছি। এখন সরাসরি দেখা যাবে সাবুদানাটা একদম লাল হয়ে যাবে। উপরে দিয়ে দিচ্ছি কিছু তোকমা, বাসায় কলা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, তবে আপনাদের বাসায় আপেল পেয়ার্স এগুলো থাকলেও দিতে পারেন। কাস্টার্ড মিল্কটা কতটা ঘন করেছি বুঝতে পারছেন, তবে এখন কিন্তু এগুলো ঠান্ডা, আমি এর মাঝে এগুলোকে ডিপে রেখে জোহরের নামাজ পড়ে এসেছি, তো ততক্ষণে বেশ জমে গেছে। আর বাচ্চাদের কিছু জেলো ছিল বাসায়, সেগুলোকে আমি কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুব যে বেশি কিছু দিয়েছি তা না, আবার একেবারে যে খেতে খারাপ সেটাও না, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আর গরমের সময় এরকম ঝটপট করে যে কোনো জিনিস বানালে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে খায়। এর মাঝে আরও কিছু কাজ আমি করেছি, তো এই যে এখানে যেটা করতে হচ্ছে ওয়াল দেখলেই বুঝতে পারবেন কতটা মাটি কেটে আমি সমান করেছি। ওয়ালের পাশটা যদি উঁচু থাকে তাহলে পাথর দিলে সেগুলো কিন্তু গড়িয়ে আবার মাঠেই চলে আসবে, তো সেই কারণে এগুলো করা। আর এই যে এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি, আজকে গার্ডেনের মাটি যখন কাটছিলাম তখন এই সাদা বা আঠালো মাটিটা আমি পেয়েছি, বাংলাদেশে খুব সম্ভবত এটাকে এঁটেল মাটি বলে, আর এগুলো দিয়ে দেখা যায় মাটির জিনিস বানায়। তো আজকে এগুলো আমি আলাদা করে রেখেছি, ইনশাল্লাহ কোনো একদিন ট্রাই করব যে এগুলো দিয়ে আসলে কিছু হয় কি না। আমার এই গাছগুলো কত বড় মাশাল্লাহ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তবে ওই যে কাঠি দিয়ে বেঁধে দেইনি, সব একদম কাত হয়ে আছে। তো আজকে আমি যেটা করব, আমি এই যে কোণার ওয়ালটা সেই বরাবরই কাজ করব। তবে এই কাজের জন্য আগে থেকে কোনো আর্ট কিংবা যে প্ল্যান করা সেটা আমার ছিল না, আমি আজকে এই যেভাবে ইট বসিয়ে বসিয়ে দেখছিলাম যে কীভাবে দিলে ভালো হয়। তবে এই কোণাটায় আমাকে একটু মাটি ভরাট করতে হবে, সেই জন্য আমি যেটা করেছি ইটগুলোকে একটু উঁচু করে দিব, পরে এই কোণায় আমার যে মাটি বের হয়েছে সেগুলো দিয়ে আমি লেভেল করে দিব, তা না হয় দেখা যাবে যে এই কোণাটা না উপর থেকে বাঁকা লাগবে। কোণাটা যেহেতু একটু ঘুরিয়ে করব আর একটু আকর্ষণীয় হয়, সেই কারণে মনে হলো যে একটু শার্প লাইন দেই, মানে ডাবল লাইন করব। তবে যেহেতু ডাবল লাইন করছি এই লাইনটাকে আমি একটু চিকন করে দিব, তো এই জায়গায় এসে মোটামুটি আমাকে প্ল্যান করতে একটু কষ্ট হয়েছে। পরে যখন ঘুরিয়ে এই আস্তু ইটগুলো বসাচ্ছিলাম তখন দেখলাম যে কোণাটা আর গোল হচ্ছে না, তো সেই কারণে এই ইটগুলোকে মাঝ বরাবর ভেঙে নিয়েছি। ভাঙার জন্য অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি, একটা ছুরি মাঝ বরাবর বসিয়ে হ্যামার দিয়ে বাড়িয়ে দিয়েছি কয়েকটা, তারপরে দেখলাম যে ভেঙে যাচ্ছে। প্রথমে অনেকগুলো ইট ভেঙে আমি আসলে নষ্ট করিনি, আগে কয়েকটা ভেঙে আমি এই জায়গাটা একটু করে দেখছিলাম যে সহজে করা যায় কি না বা দেখতে ভালো লাগে কি না। যখন দেখেছি যে এখন আসলে কার্ভটা দিলে সুন্দর হচ্ছে বা মিলে যাচ্ছে, তখন আমি বাদ বাকি ইটগুলো ভেঙে নিয়েছি। তো এই যে যখন আমি ইটটাকে সমান করে দিয়েছিলাম তখন ওই জায়গাটাকে ফ্ল্যাট লাগছিল, তো সেই কারণে ফ্ল্যাট না দিয়ে আমি সাইডের এই শার্প অংশটাই দিয়েছি।
একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করেছি। আমি যদি আস্ত ইট এখানে দিতাম তাহলে মাটি খুঁড়ে বেশ গর্ত করতে হতো, আবার সমান তালে এত সুন্দর করে ইটগুলো সেটও করা যেত না। এবার বলো কি বলছো এতক্ষণ বলো। আমাদের এই কথাগুলোকে কেউ সিরিয়াসলি নেবেন না, আমরা চলতে ফিরতে কাজ করতে সব সময় দুজনে এরকম মজা করে কথা বলি। আর এই যে কাজগুলো করছি, এই কাজগুলো একটা না কিন্তু করতে পারিনি। বাচ্চারা যেহেতু বাসায়, আমাকে কয়েকবার বিরতি নিতে হয়েছে, কারো বাথরুম, কারো খাওয়া, কেউ আবার ঝগড়াঝাটি করছে, তো এই সব কিছুর জন্য মোটামুটি এই কাজের মাঝখানে আমাকে কয়েকবার বিরতি নিতে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তারপরও ওদেরকে নিয়ে আমি অনেকটুকু কাজ করে নিয়েছি। কোনার এই রাউন্ডটা আমি এই ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত দিয়েছি, যেহেতু এখানে গাছ থাকবে মাঝে মাঝে সারের মাটি দিব, তো সেগুলো যাতে এদিকে না আসে সেই জন্য এই কাজটা করা। আর সাইড থেকে চিকন একটা শার্প লাইন টেনে এই ওয়ালের লাইনের সাথে আমি মিলিয়ে দিয়েছি। কোনার দিকের ইটগুলো একটু ভিন্নভাবে বসিয়েছি, আবার সাইজটাও ভিন্ন রেখেছি, তবে মাঠের দিকে বা ওয়ালের পাশের ইটগুলোকে আমি ফ্ল্যাট করে বসাচ্ছি, যাতে করে বাচ্চারা ফিউচারে খেললে কখনো মানে ওদের পায়ে না লাগে, মানে এমনভাবে থাকে যাতে মাঠের সাথে মিশে যায়। আজকে এই পর্যন্তই করলাম, আর মাঝখানে কিছু জায়গা খালি রয়েছে, আমার ইটের কমতি পড়ে গেছে, তো সেই কারণে আজকে করলাম না। আগামীকাল আমাদের স্পেশাল একজন মানুষের স্পেশাল একটা দিন, তো ভাবলাম সেদিন খুব বেশি রান্নাবান্না না করলেও একটু স্পেশাল করার জন্য হালকা একটু রান্না করব, সেই কারণেই চেয়েছিলাম আজকে কাজটা শেষ করে ফেলার জন্য। স্পেশাল ব্লগটা অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব, তবে আজকে যেহেতু কাজটা আমি শেয়ার করেছি, এটার ফাইনাল লুকস বা ফাইনাল কাজটাও আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। আজ যেহেতু সংসারের নিয়মিত কাজগুলোর বাইরে অনেক বাড়তি কাজ করেছি, তো মনে হলো যে খাবারটা একটু শর্টকাটেই দেই, তাছাড়া এই খাবারগুলো পেলে বাচ্চারাও অনেক খুশি হয়। বাচ্চাদের স্কুল থেকে একদিন বা দুই দিনে হঠাৎ করে যে ছুটিগুলো দেয়, সেই দিনগুলোতে আমি চেষ্টা করি কাজ একদম কম করার জন্য, চেষ্টা করি ওই দিন ওরা ভালো মন্দ যেগুলো খেতে চায় সেগুলো খাওয়াতে বা ওদের সাথে একটু সুন্দর টাইম স্পেন্ড করার জন্য, তবে আজকে সেটা আর হয়ে ওঠেনি। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি কাজের মাঝখানে ওদের সময় দিয়েছি। পরের দিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই সকাল সকাল বাকি কাজগুলো করে নিয়েছি। কষ্টের কাজ হচ্ছে মাটিটা কেটে ইটটা বসানো, বাকি যে পাথর বা ব্যাগের কাজ সেটা করতে খুব বেশি ঝামেলা হয় না। তো এই স্ক্রিনের পাশাপাশি আমি আগের কাজটার কিছু অংশ অ্যাড করে দিয়েছি। আমি বাসার সামনেও সিমিলার কাজটা করেছিলাম, আর এই কাজটা করে আপনাদের অনেক প্রশংসা পেয়েছি। পাশাপাশি আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল, এই ভিডিওতে সেই উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এই যে পলিথিন ব্যাগ ভেতরে দিয়েছি, অনেকে প্রশ্ন করেছেন এই পলিথিন ব্যাগ কেন দিয়েছি। প্রথমত এই ব্যাগটা দিয়েছি যাতে নিচ থেকে কোনো ঘাস উঠে না আসে, আর দ্বিতীয়ত এই যে পাথরগুলো দিচ্ছি এগুলো কাদামাটিতে গড়াগড়ি খেয়ে কালো হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, তো দুটো কাজ করবে এই পলিথিন। কয়েকজন আপু আবার প্রশ্ন করেছেন যে আপু পলিথিন পচে যাবে না, আসলে এই পলিথিন বেশ কয়েক বছর ভালোই থাকবে, আপনারা চেষ্টা করবেন দু তিন লেয়ারে দেওয়ার জন্য, আর এর মধ্যে আমরা তো নিশ্চয়ই এগুলো তুলে আবার ডিফারেন্ট ডিজাইন করব। এই যে মাটির মধ্যে আমি ইট বসিয়েছি, এর ফাঁকে সিমেন্টের মিশ্রণ দিয়েছে কি না এটা অনেকেই জানতে চেয়েছেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম। এখানে আমি কোনো ধরনের সিমেন্ট বালু ব্যবহার করিনি, শুধু মাটির ভেতরে মজবুত করে এই ইটগুলো বসিয়ে দিয়েছি, আর তার ভেতরেও আমি মাটিটা খুব ভালো করে চেপে দিয়েছি যাতে ইটগুলো সুন্দরভাবে চাপা পড়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন কোনার অংশটা, এটার ইটগুলো বেশ উঁচু ছিল, এখন ডাবা মনে হচ্ছে, তো আসলে এটা ডেবে দেইনি, এখানে যে সাইডটা খালি ছিল সেই সাইডে আমি মাটি দিয়ে এই যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সমান করে দিয়েছি।
সবশেষ পাথরগুলোকে একটু ধুয়ে দিচ্ছি, কারণ এই পাথরগুলোর গায়ে দেখলাম বেশ ভারী চুনের মতো একটা মিশ্রণ থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কাজটা শেষ করেছি। আর আজকের কাজটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা আমার সেলিনাস ক্রিয়েটিভিটি পেজের মেসেঞ্জারে আমাকে মেসেজ দিতে পারেন, চাইলে কমেন্টস বক্সেও কমেন্টস করতে পারেন। ইচ্ছা ছিল এই ওয়ালের মধ্যে কালারফুল ফুলের বাস্কেট ঝুলিয়ে তার নিচে পাথরের কাজটা করে আপনাদের কাছে শেয়ার করব, বাট সেই সুযোগ আর হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া যে এতটুকু করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনের ফেব্রুয়ারি বা মার্চ মাসে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি বাদ বাকি কাজটাও করে নেব। আর এই যে তার দুই দিন পরের ক্লিপ, ফুলগুলো ফুটেছে ঠিকই, তবে শীত যেহেতু চলে এসেছে এগুলো খুব বেশি বড় হয়নি, তারপরও অলটুগেদার দেখতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগ নিয়ে ফিরব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।